শিক্ষার্থী আসসালামু আলাইকুম মফিজুল প্রাইমারি একাডেমি কর্তৃক আজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সারাউদ্দিন পিরোজ সহকারী শিক্ষক মফিজুল প্রাইমারি একাডেমি। আজকে তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে আমি আলোচনা করব, তৃতীয় শ্রেণীর গণিত। তো গত দুই ক্লাসে আমরা কথায় লেখো, সংখ্যায় লেখো এবং স্থানীয় মান নিয়ে আলোচনা করেছিলাম। কথায় লেখো, অঙ্কে লেখো এবং স্থানীয় মান। আজকে আমরা আলোচনা করব সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা কি? একটা সংখ্যার সাথে একটা সংখ্যার পার্থক্য, ব্যবধান। একটা সংখ্যার সাথে একটা সংখ্যার পার্থক্য। এই যে তোমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীতে পড়েছিলে কি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দেখো বা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেখো। যেমন আমরা বড় থেকে ছোট, বড় থেকে ছোট দেখো, 30, 40, 10, 50, 60 আমরা প্রথম দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলাম। তাহলে বড় থেকে ছোট আমরা কি করলাম, এই যে প্রথম সবচেয়ে বড় কত, 60, তারপর 50, তারপর 40, তারপর 30, তারপর 50। আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছি। এই তৃতীয় শ্রেণীর সংখ্যা তুলনের রূপ, কিন্তু এখানে চিহ্নের মাধ্যমে সাজাতে হবে। চিহ্নের মাধ্যমে সাজাতে কি, দুইটা চিহ্ন আছে। একটা হলো দেখো বিভক্ত, ক্ষুদ্রতর, এটা বৃহত্তর বা বড়, ক্ষুদ্রতর বা ছোট। এই সংখ্যার মাধ্যমে আমরা শিখব সংখ্যার তুলনাটা করব। এই সংখ্যা শিখতে হলে এই যে বৃহত্তর এটা দেখো যেই দিকে বড় হয় সংখ্যাটা সেই দিকে চলে যাবে। এই যে মনে করো 60, খালি করো 50। তাহলে আমরা জানি 60 বড় না 50 বড়, অবশ্যই 60। তাহলে 60 যখন, তাহলে চিহ্নটা চলে যাবে 50 থেকে 60। 50 থেকে 60 যদি সংখ্যাটা এই জায়গা থেকে আমি মুছিয়ে এই দিকে করি তাহলে কি বুঝবে, 60 থেকে 50 ছোট, 60 থেকে 50 ছোট। কিন্তু তোমরা সব সময় যখন এই চিহ্ন দ্বারা বুঝাতে হবে এখানে কোন সংখ্যা বুঝবে বা কোন চিহ্নটা বুঝবে, খালি জোর করো, তাহলে তোমাকে বোঝাতে বসাইতে হবে কি এই 50 থেকে 60 বড়, তাহলে বৃহত্তর কি চিহ্ন, বৃহত্তর চিহ্ন। এই আশা করি তোমরা বৃহত্তর এবং ক্ষুদ্রতর এই জিনিসটা বুঝতে পেরেছ যে বড় থেকে ছোট ক্রমে সাজানো। এই অঙ্কগুলো এখন চলে আসছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর। তাহলে আসো তোমাদের দেখো বইয়ের 14 পৃষ্ঠাতে আমি এক রং একটা অঙ্ক দেখলাম, লিখলাম দেখো 100, খালি করো। এখন তোমাকে এইখানে সংখ্যাটা বসাতে হবে, নিজের সংখ্যাগুলো তুলনা করে এবং খালি করে বৃহত্তর বা ক্ষুদ্রতর সংখ্যা বসায়, বৃহত্তর বা ক্ষুদ্রতর সংখ্যা বস। তাহলে দেখো এখানে 100 আর 99, তোমরা জানো বড় নামটা 100। তাহলে তারপরে দেখো 2 নং 199, 200। এখন তুমি কি করবে, কোনটা বড়, 200টা বড়, 199 থেকে। তাহলে তুমি দেখো আমি যখন অঙ্কগুলো করাইলাম এই যে বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্নটা দিলাম, ওই সময় তোমাদেরকে বলে দিছি আমি যে অঙ্কটা বড় চিহ্নটা ওইদিকে চলে যাবে বা ওইদিকে ফিরে যাবে। তাহলে দেখো এখানে আমাদের এখানে 100 বড় চিহ্ন এদিকে ফিরেছে, এখন এখানে বড় কত, 200। তাহলে সেটা কোন দিকে চলে যাবে,
এ 200 থেকে 200 কি বড় বা 200 থেকে 190 কি ছোট এই সংখ্যা তুলনা হয় এভাবে তো আশা করি তোমাদের সংখ্যা তুলনাটা বুঝতে কোনো অসুবিধা হয় না যদি তোমরা বুঝতে না পারো তাহলে সংখ্যা তুলনাটা ভালোভাবে শিখবে সংখ্যা তুলনাটা একবারে সহজ যেটা আমরা তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে করেছিলাম প্রথম শ্রেণীতে করেছিলাম বড় থেকে ছোট ক্রমে সাজাও ওই জিনিসটা তৃতীয় চতুর্থতে এসেছে হয়েছে কি সংখ্যার তুলনা কিসের মাধ্যমে চিহ্নের মাধ্যমে এখন তুমি এই যে দ্বিতীয় শ্রেণীতে করেছ আমি প্রথমে দেখলাম 70 80 60 50 বড় থেকে ছোট তাহলে আমি সবচেয়ে বড় কত 80 তারপরে কত 70 তারপরে কত 60 তারপরে কত 50 এই জিনিসটা তোমরা দ্বিতীয় শ্রেণীতে করেছো এবং প্রথম শ্রেণীতে করেছো কিন্তু তৃতীয় শ্রেণীতে এসে তোমাদের হয়েছে কি খালি ঘরের মাধ্যমে কিসের মাধ্যমে খালি ঘর পূরণ 14 পৃষ্ঠে আছে কোথায় আছে 14 পৃষ্ঠা 14 পৃষ্ঠা এক নম্বরের দেহ দুটো অঙ্ক আমি করিয়ে দিলাম বাকি অঙ্কগুলো তোমরা করবে এই যে দেখো দুই এক এক অঙ্ক আছে কি আছে 530 529 এটা থেকে ছোট থেকে বড় ক্রমে সাজাও কত বলছে কি ছোট থেকে বড় ছোট থেকে বড় তাহলে এখানে সবচেয়ে ছোট কত 529 529 এই যে দেখো 529 বড় কত 530 তারপর আবার বলছে কি বড় থেকে ছোট বড় থেকে ছোট তাহলে দেখো বড় কত 530 500 ক্যাটারদের 500 আমি এই দুই নম্বরটা কোয়ালিটি করিয়ে বুঝিয়ে দিয়েছি ছোট থেকে বড় এটা কি ছোট থেকে বড় বড় থেকে ছোট এই সংখ্যা এই দুইটা 530 এবং 529 ছোট থেকে বড় বড় থেকে ছোট কিসের মাধ্যমে আমি সংখ্যার মাধ্যমে দেখিয়ে দিয়েছি তাহলে এটা কিসের চিহ্ন বৃহত্তর বা বড় এটা ক্ষুদ্রতর কি চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন তো তোমরা আশা করি বুঝতে পেরেছো বৃহত্তর এবং বড় ক্ষুদ্রতর ছোট তাহলে সংখ্যার তুলনাটা একদম সোজা যেটা তোমরা প্রথম দ্বিতীয় শ্রেণীতে করেছিল তা আজকে তোমাদের কাজ হবে 14 পৃষ্ঠা এক নম্বরে আছে খালি ঘরে সংখ্যা তুলনা করো দুই নম্বরে আছে দেখো বৃহত্তর এবং ক্ষুদ্রতর যেটা আমি সর্বশেষ তোমাদের সামনে আলোচনা করেছি একটা অঙ্ক করিয়ে বুঝিয়ে দিয়েছি তোমার আরেকটা দেখো তোমরা এখন করবে কি এক এবং দুই 14 পৃষ্ঠা এক এবং দুইয়ের সবগুলো শুধু খালি ঘর পূরণ করা কেউ বইতে পূরণ করবে না সবাই কিসে পূরণ করবে নিজের খাতায় অঙ্কটা তুলে কিভাবে এই যে দেখো আমি দুই জায়গা দুই অঙ্ক দেখা যাবে দেখো একে দেখো এবার দুই রং দুইয়ের দুইয়ের মনে করো এক দুইয়ের এই এক তো করে দিলাম এক এই 530 আর 529 এটা কি ছোট থেকে বড় তাহলে প্রথম ছোট কত 529 530 তারপর বড় থেকে ছোট বড় থেকে ছোট এই 530 কেটে দে 500 এইভাবে তোমরা খাতায় অঙ্কটা করবে কেউ বই আঁকবে না বই করবে না তো আশা করি তোমাদের বাড়িতে এখনো কি 14 পৃষ্ঠা একের এক এবং দুইয়ের সবগুলো এই অঙ্কগুলো বাড়িতে ভালোভাবে করবে চর্চা করবে আজকে এই পর্যন্ত আগামী ক্লাস
ক্লাসে দেখা হবে। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আল্লাহ হাফেজ।